রঘুনাথপুরের বিধায়ক নেমেছেন প্রচারে, তাকে ভোটের সময় দেখা যায় বলে কটাক্ষ তৃণমূল প্রার্থীর। অন্যান্য ওয়ার্ডের মতো রঘুনাথপুর পৌরসভা 5 নম্বর ওয়ার্ডে চলছে শাসক দল থেকে শুরু করে বিরোধী দলের প্রচার। 5 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচারে নেমেছে বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী অর্থাৎ রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি। রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি জানিয়েছেন, রঘুনাথপুরে লোকসভা এবং বিধানসভা ভোটের মতোই পৌরসভা নির্বাচনে মানুষ বিজেপিকে বিপুল ভোটে জয়লাভ করবে। কিন্তু তার প্রচারকে কটাক্ষ করে রঘুনাথপুরের শ্রমিক সংগঠনের নেতা তথা 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৃত্যুঞ্জয় পারমানিক বলেন, মানুষ বলছে রঘুনাথপুরের বিধায়ককে গত বিধানসভা নির্বাচনে এবং এই পৌরসভা নির্বাচনে দেখা গেছে, তিনি রঘুনাথপুরে থাকেন না, মানুষ আর ভুল করবে না, তৃণমূলের ওপর তাদের রায় দেবেন। দেখলাম তো রাস্তার ধারে অনেক লোক প্রশ্ন করছে, বলছে আপনারা তো ভোটের সময় দেখতে পাই, তারপরে তো দেখতে পাই না। অনেকে জিজ্ঞেস করছে আপনি কখন যাচ্ছেন তৃণমূলে, তো মজা করে হয়তো বলছে। তো মানুষের প্রত্যাশা যখন বোতাম টিপবো এক জায়গায় বোতাম ডাইরেক্ট বোতামে টিপবো, যতগুলো এখানে যা ছিল কমিশনার সবই বিজেপির যা ছিল সব তৃণমূলেই জয়েন করবে, যোগদান করবে, ফলে মানুষের যে প্রত্যাশা তাতে একবারেই বোতাম টিপবো তৃণমূলে, দিদির উন্নয়নকে সাপোর্টিং করছে পুরো 5 নম্বর ওয়ার্ডে। মানে বলতে চাইছেন এই এমএলএ সাহেবকে দেখতে পাওয়া যায়, ভোটের সময় দেখা গেল, তার আগে দেখা যায়নি, তাই মানুষ বলছে যে আপনাকে তো কখনো দেখতে পাইনি। যে প্রধানমন্ত্রীর আবাস যোজনার পাওয়ার কথা বাড়িতে বাড়িতে প্রচারে গিয়ে তারা খুব উগরে দিচ্ছে, যে গরিব মানুষের প্রধানমন্ত্রীর আবাস যোজনার যে ঘরগুলো পাওয়ার কথা সেখানে তারা ব্যাপক হারে কাটমানি চেয়েছে। এইবারে এই দুর্নীতির আঁতুড়ঘর রঘুনাথপুরকে তারা পাল্টাবেই আমাকে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথমে আমরা তীব্র যে পানীয় জলের সংকট এবং রাস্তাঘাট বাদবাকি অন্যান্য যে পৌর পরিষেবা পাওয়ার কথা সেগুলো আমরা 100% সুনিশ্চিত করা, অর্থাৎ সমস্যার সমাধানের সচেষ্ট হব। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জি, রিপোর্ট টাইমস বাংলা।